বামেদের পথ অবরোধ, পিকেটিংয়ে আটকে পড়েছে সোমবার দীঘা থেকে ফেরত যাওয়া বহু পর্যটকেরা। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি। বিজেপি সরকারের কৃষক বিরোধী কৃষি আইন বাতিল করা, ব্যাংক বিমা সহ রেলকে বেসরকারীকরণ, পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয়ে প্রতিবাদে সোমবার বামেদের ডাকে সারা দেশ জুড়ে ভারত বন্ধ সংগঠিত হচ্ছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি মেছেদা বাইপাসে বামফ্রন্টের ডাকে মিছিল, পিকেটিং ও এক ঘন্টা ধরে পথ অবরোধ চলে। রাস্তা দুপাশে কয়েকশো গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। যানজটে আটকে পড়ে দীঘা থেকে ফেরত পর্যটকেরা। কাঁথি থানার বিশাল পুলিশ ফাঁড়ি এসে পথ অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে বাম কর্মী সমর্থকদের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ধর্মঘটটা কি কারণে? এটা আমরা মোর্চার ডাকে সারা দেশব্যাপী কেন্দ্রীয় সরকারের সেই আইনের বিরুদ্ধে এই ধর্মঘটে হচ্ছে। আমরা চাই আইন বাতিল করুক কেন্দ্রীয় সরকার।